যে সময় যুদ্ধ চলে সে সময় আমাদের 7-8 বছর বয়স হয়েছিল। আমাদের মার সাথে থাকতাম আমি। তো আমি দেখছি আমাদের এখানে কয় দাদাকার আছে, আমরা ছোট ছোট বেঁচে ছিলাম না, দাদাদের হয়তো মানে মাইতে আছে, বন্ধুক মেয়েতে আছে, সবাই আমরা যেতাম। সে সময় ধান খেত ছিল, ধান খেতে ভিতরে ঢুকে যেতাম, নদীর জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে ঢুকে যেতাম। সেই সময় সেই সময় যুদ্ধকালীন অবস্থায় আমাদের একটা আমার মামা বিয়ে করছিল, 7 দিন যাইয়া শ্বশুরবাড়ি থেকে বাপুর বাড়ি থেকে আসছে আমার মামা, একদম আমার মামার বাড়ির দিকে। আমাদের সাথে একদিন সকালে কি করছে, আমার বলছে তো রাজা গাইতে আছে, তোমার মামিকে নিয়ে ওখানে বসে থাকো, আমাদের বাড়ির পিছনে বসে থাকছি। বসে থাকার ফলে যে রাজা গাইতে আছে আমাদের মেন রোডে এসে আমি বাড়ির পিছনে ঢুকছে, ঢুকিয়া নতুন বউগুলো দেখছে যে রাজাগুলো অস্ত্র নিয়ে বাকি গেছে। আমি ওর সাথে সাথে বাকি গেছি দেখছি। এদিকে তো আমাদের বাড়ির এদিকে থেকে এদিকে একটা ওদিন দিন ছিল। তা আমার মামি আমাদের এখানে কি নতুন বউ আসলে ঠাকা দেয়, মুখ সাইয়া হয় মুখগুলো দেখি ঠাকা দেয়। আমার মামিগুলো কাপড়ের কোনার ঠাকা বানিয়ে বানিয়ে দিয়েছিল, মুখ দেখছিলেন দাদাকে দূরে কাপড় এগুলো এরকম করে ধরছে, যেগুলো গন্দা খুলিয়ে টাকাগুলো নিয়ে নিচ্ছে। চলে গেছে, আমরা এখানে চলে আসছি। আসার পর দেখি আমাদের স্বাস্থ্য দুজন এই আবুল খাসান আমার বড় ভাই, ও মুক্তি বানিয়েছিল, আর একটা আমার জাড়িত ভাই আব্দুল গফুর মুক্তি বানিয়েছিল। হয় এটা মুক্তি বাহিনীর বাড়ি এগুলো জলে দিতে হবো, রাজাগুলো আসিয়া মাসির মালিকগুলো জলে দিয়ে দিলে আমার মহা দিতে পারবে না, আমরা চোখে দেখছি সেই সময় জলে দিয়েছে। জলে দিয়া আমার আব্বা আমার জাড়িত ভাই একটা দুজনের দশ ধরি আমাদের বাড়ির পিছনে নিয়ে দেখি দিয়ে বেশি মারা মারছে, আর আমাদের বাড়িগুলো সব জলে দিয়েছে। আর একদিন রাজাঘাত তো ছিল আমাদের এদিকে নিয়ে গেছে, আমরা সড়ক ওখানে নিয়ে চলে দিবি, আমাদের একটা গ্রাম আছে সাইডের গ্রামে। এই যে সময় রাজাকার আসলে মুসলমান বাড়ির দিকে কি হিন্দু মেয়েগুলো চলে আসত, আমাদের ফকুর আছে ফকুরের পুষ্পনির এদিকে হিন্দু মেয়েগুলো চলে আসে। শুনছি আমাদের বড়গুলো যারা আছে যারা বলছে অমুক মেয়ে একটা সুন্দর ছিল না, ওরা বিলি বিষ্কিয়া নিয়ে গেছিল, ও কি যখন নির্যাতিত করছে এরকম এরকম দেখি। আমার চোখে দেখলে ও আমাদের বড়গুলো বলছে এগুলো শুনছি, এই সুন্দর সুন্দর যুবতী মেয়ে ছিল এগুলো নিয়ে নিয়ে বেজিং করছিল, কাগজ সফর ছেড়ে দিয়েছে, আপনার এই ফোনা সান্দ লোড করে নিয়ে গেছে এরকম। যে সময় আমরা যেভাবে দেখছি আমাদের 7-8 বছর বয়সে করুণ শোষণীয় অবস্থা ছিল আমাদের এখানে। এ সময় এখানকার অবস্থা এখানকার অবস্থা অনেক ব্যস্ত, 100 গুণ 100 গুণ ভালো হয়ে গেছে এখন। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে, আমাদের ছেলেমেয়েরা কিছু বাঘগুলো খেতে পারছে, দেশ এমন আগে গেছে কি আমরা দেখি নি এরকম হয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের দেশ অনেক আগে গেছে, আমার দিকে অনেক পরিবর্তন হয়ে গেছে।